দুপুরের সময় আইন বাবু ঘুমিয়ে গেছে, শাফরিনা শুয়ে আছে, ঘুমাইতে বললাম ঘুমাচ্ছে না। বাবু তো ঘুমাচ্ছে দেখলেন, আর আমি জোহরের নামাজের শেষে এখানে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। এই তো রান্নার সব আয়োজন, এখানে আমি পালং শাক কেটে ধুয়ে রেখে দিছি, আর এখানে ইলিশ মাছ আর কই মাছ একসাথে মশলা দিয়ে ভালো মতন মেখে রেখেছি, যাতে মশলাগুলো মাছের সাথে ভালো মতন মিশে। ইলিশ মাছ শুধু ভুনা করব, আর কই মাছগুলো পালং শাক দিয়ে রান্না করব। গাজর পেঁপে আর পালং শাক দিয়ে আজকে সবজি পকোড়া বানাবো, এই জন্য এখানে ডালটা রাখছি। এই যে ডিম পকোড়া বানানোর জন্য ডিম সিদ্ধ, আর এখানে আমি বেগুনটাকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর এইখানে আলুর চপের জন্য এই যে আলু সিদ্ধ। আসরের ওয়াক্ত হইতে হইতে আমি এগুলো রান্না সব করে ফেলব, আর ইফতার তারপরে বানাবো। গ্যাসের চুলার চাইতে এখন আমার কারেন্টের চুলাতে রান্না করতে বেশি ভালো লাগে। কারেন্ট চলে গেছে, এখন গ্যাসেই বসাতে হবে। ইলিশ মাছটা আগে ভুনা করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে। যে কোনো মাছ এরকম ভাবে ভাজি অথবা ভুনা করলে যে কেউ খেতে খুব পছন্দ করে, স্পেশালি আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে এরকমভাবে মাছ ভুনা করলে। বসানোর পরে এখানে আবার কারেন্ট চলে আসছে, তাই আমি গ্যাসের চুলা থেকে নিয়ে এটাকে আবার কারেন্টের চুলায় বসিয়ে দিছি। মাছ ভুনা হয়ে গেছে, তাই আমি এখানে মাছ ভুনাটাকে নামিয়ে নিছি, আর এই যে শাকটাকেও এখানে বসিয়ে দিলাম। নামাজ আদায় করে নিছি, এই তো এখন ইফতার বানানোর সময় হয়েছে। আজকে দেখি আপনাদের সঙ্গে ইফতার বানানো শেয়ার করা যায় কি না। এতো আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিছি, আর এই যে কালকে আমি ছোলা রান্না করে রাখছিলাম ওইটাই এখন গরম করে নিব। শুধু যে কোনো কিছু ডুবো তেলে ভাজার জন্য এখানে আমি এই যে লোহার কড়াইটাই ব্যবহার করি, ফ্রাই প্যানের চাইতে লোহার কড়াই বেশি ভালো হয়। এবার বেসনটাও আমি গুলিয়ে নিব। এতো যে বেসনটাও গুলানো শেষ, আমি তেলটাকে আগে চেক করে নিব ঠিক মতন গরম হয়েছে কিনা। এই তো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠেছে। বেগুন এগুলো কিন্তু অনেক ফুলকো এবং মুচমুচে হয়েছে, দেখতে কেমন লাগতেছে জানি না, কিন্তু
বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আলুর চপগুলো ঠিক একইভাবে ভেজে নিব। এই তো আমার ভাজা প্রায় শেষের দিকে। এগুলো হচ্ছে পেঁয়াজি, এই তো চুলার কি অবস্থা। Black, 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 black